সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলা সংলাপে। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে আজ আমার সঙ্গে যুক্ত থাকছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। মুর্তজার কাছে যেটি জানতে চাচ্ছি, প্রায় দশ দিন আগে যেই নিষেধাজ্ঞা আসলো, সেই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে কি আমরা তেমন কোনো ইতিবাচক সাড়া দিতে পারলাম কি না, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর হবে না, বা এই বিষয়ে যে কোনো একটা আপডেট বা 30 মিনিটের সংলাপে কী হলো সেইটি তো আমরা জানতে পারলাম না। তো এই ক্ষেত্রে কি বাংলাদেশের কোনো নীতিটা পরিবর্তন হলো কি না, নাকি আমরা অস্বীকারই করতে থাকবো, সামনে কী হতে পারে? প্রথমত কথা, বাংলাদেশের নীতি পরিবর্তন হলো কি না এটা দৃশ্যমান নয়, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় বা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয় বা হয়েছে, এটা আমরা স্বীকার করি না। এটি হচ্ছে পর্দার সামনের যে বক্তব্য, সেই বক্তব্য। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় কিছু ব্যক্তি এবং বাহিনীর বিরুদ্ধে, তার একটা তাৎপর্যপূর্ণ কি বলবেন দিক থাকে। এখন সেই দিকগুলো এখন পর্যন্ত যে ব্যাখ্যা বা বিশ্লেষণ, তাতে বহুবিধ প্রতিকূলতার মুখোমুখি আমাদের হয়তো বা হতে পারে। তো সেই জায়গাটিতে বাংলাদেশের নিঃসন্দেহে একটা চেষ্টা থাকবে কি করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায়, কি করে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করা যায়। এখন সেই জায়গাটিতে দৃশ্যমানভাবে বাংলাদেশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড স্বীকার যদি নাও করে, সেটিকে যদি সে পর্দার সামনে অথবা পর্দার পেছনে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে যে আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না, মানবাধিকার লঙ্ঘনের মতো যে সমস্ত অভিযোগ আছে এই অভিযোগগুলোর ব্যাপারে আমরা বিশেষ দৃষ্টি দিব, যদি এই ব্যাপারগুলো আলোচনা, যদি বাংলাদেশ সরকারের আলোচনা, পররাষ্ট্রমন্ত্রীর পরবর্তীতে যে আলোচনা হবে সেই আলোচনাটি যদি এই প্রক্রিয়াতে হয়, তাহলে হয়তো আমরা নিষেধাজ্ঞা কেন্দ্রিক এক ধরনের ইতিবাচক অবস্থান দেখতে পাই। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখছি প্রকাশ্যে, সেটিতেও মন্ত্রীরা উল্টা মানে আমেরিকা মানবাধিকার নিয়ে তারা প্রশ্ন তুলছে, সেরকম তো কোনো, এবং বোঝানো হচ্ছে যে একটি ষড়যন্ত্র এখানে আছে, সেই ষড়যন্ত্রের একটি ফলাফল হচ্ছে এটি। আমার ধারণা এটা বলা হচ্ছে দেশীয় রাজনীতিতে আওয়ামী লীগ যাতে মনে করে যে তার কর্মীরা বা তার সরকার কোন রকম বিপদে পড়েছে, এটা অস্বীকার করে কর্মীদের মনোবল বা দেশের মানুষের কে বোঝানো যে আমাদের কোনো সমস্যা নাই, সেই কারণে এই রকমের কথা বলা হচ্ছে। আমি আবারও বলছি যে এটা একটা বক্তব্য, পর্দার পেছনে পর্দার অন্তরালে যদি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করানোকে বাংলাদেশ জরুরি মনে করে, আমি মনে করি বাংলাদেশের জন্য এটা জরুরি মনে করে, তাহলে প্রকাশ্যে অথবা নেপথ্যে আলোচনায় আমি যতটুকু রাজনীতি বুঝি, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি বুঝি, তাতে বাংলাদেশকে তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বা ঘোষণা দিতে হবে, সেটা পর্দার সামনে হোক পর্দার অন্তরালে হোক। ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে বাংলাদেশকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে এই ঘটনাগুলো আমরা আর ঘটাবো না, এবং মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন বা অন্যান্য যে সমস্ত অভিযোগে অভিযুক্ত, সেই সমস্ত অভিযোগের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করতে হবে যদি আমরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাই বা প্রত্যাহার করাটা আমরা জরুরি মনে করি। তাছাড়া রাজনীতির, আপনি যে কথাটি বলছেন যে মন্ত্রীরা যে বক্তব্য এখন পর্যন্ত দৃশ্যমান ভাবে দিচ্ছেন পর্দার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও যদি এই অবস্থানই থাকে, আমার ধারণা তাহলে কোনো ইতিবাচক ফলাফল আসবে না। তবে আমি বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের যখন আলোচনাটা হবে, যদি হয়, হওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হয়, তাহলে আমার ধারণা যে এই জায়গাটিতে আমরা যে বাইরের দৃশ্যমান ভাবে যে আলোচনা দেখছি, সামনাসামনি টেবিলের আলোচনায় সেটা থাকবে না, বা 30 মিনিটের যে আলোচনা হয়েছে, আমার ধারণা যে 30 মিনিটের সেই আলোচনায় এখন যে বক্তব্য দেখছি সেই বক্তব্যই আলোচনা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা, বেশ কিছু সময় আপনার সাথে আলাপ করলাম। দর্শক, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে এবং অবশ্যই আশা করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মতামত দেবেন। আপনাদের এই মতামত নিয়ে আমরা পরবর্তীতে অন্যান্য আলোচনা আশা করি আরও সমৃদ্ধ করতে পারবো। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।